আসসালামু আলাইকুম, রাশিয়ার টিচিং পয়েন্টে আমি রাশিয়ার তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের নতুন পাঠ্যক্রম অর্থাৎ 2024 সালের গণিত বিষয় নিয়ে। তো আমি আজকে তোমাদের গণিত বিষয়ের অষ্টম অধ্যায় পরিমাপের প্রতিসমতা সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই অধ্যায় সম্পর্কে তোমরা সম্পূর্ণ নতুন, এই অধ্যায় সম্পর্কে তোমাদের আগে কোনো অভিজ্ঞতা ছিল না, তাই আমি মানে চেষ্টা করব এই পরিমাপের প্রতিসমতা এই অধ্যায়ে তোমাদের জানার কোনো সমস্যা না থাকে। তো চলো আমরা দেখব অষ্টম অধ্যায়। তো এই যে দেখো, এটাই কিন্তু তোমাদের অষ্টম অধ্যায়, আমি লিখে নিয়েছি দেখো অষ্টম অধ্যায় পরিমাপে প্রতিসমতার প্রয়োগ। এই শিখুন অভিজ্ঞতায় শিখতে পারবে প্রতিসম বস্তু ও প্রতিসমতা, প্রতিসাম্য রেখা, প্রতিসমতা পরীক্ষা, ঘূর্ণন প্রতিসমতা, ঘূর্ণন প্রতিসমতার বৈশিষ্ট্য। তো আমি কিন্তু 188 পৃষ্ঠা তোমাদের যে অনুশীলনী দেওয়া আছে, এই অধ্যায়ের 188 পৃষ্ঠায় যে অনুশীলনী দেওয়া আছে, এই অনুশীলনীর সম্পূর্ণ সমাধান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো তার আগে আমি একটু বলি পরিমাপের প্রতিসমতা, আসলে প্রতিসমতা বা প্রতিসাম্যটা আসলে কি, এটা আসলে কিছুই না। তোমরা এই যেখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, প্রতিসাম্যতা হলো যে কোনো একটা বস্তুকে আমরা যদি আয়নায় যদি প্রতিফলন করি, তাহলে বস্তুটার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে আমরা কিন্তু বলবো প্রতিসাম্যতা। তো এখানে যে এম লিখেছে দেখো, তুমি এমকে যদি আয়নার সামনে ধরো, তাহলে তুমি আয়নার সামনে এমকে ধরলে প্রতিফলিত হয়ে কিন্তু এমকেই তুমি দেখতে পাবে। সাপোজ তুমি যদি ওকে ধরো, সাপোজ তুমি ওকে ধরবে আয়নার সামনে, আয়নার সামনে ওকে ধরলে তুমি কিন্তু ওই দেখতে পাবে, তার মানে এগুলো প্রতিসমতা, প্রতিসাম্যতা। তো আমরা এখন একটু দেখব যে অনুশীলনী কী দেওয়া আছে, চলো। তো এই যে দেখো, এটা কিন্তু 188 পৃষ্ঠা দেখো, এটাই অনুশীলনী। তো এখানে অনুশীলনীর এক নম্বর প্রশ্ন বলেছে কি দেখো, নিচের চিত্রগুলোর ঘূর্ণন কোণ এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা নির্ণয় করো। অর্থাৎ এখানে যে ক খ গ ঘ উ চ, এখানে ছয়টা চিত্র দেওয়া আছে, এখন এটার তোমার ঘূর্ণন কোণ এবং এই ঘূর্ণন কোণ নির্ণয় করতে হবে এবং ঘূর্ণন প্রতিসমতার মাত্রা নির্ণয় করতে হবে। ঘূর্ণন কোণ মানে এটা এমনভাবে ঘুরাতে হবে, আমরা কত ডিগ্রি কোণে ঘুরালে এই যে চিত্রটা দেওয়া আছে এই চিত্র কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ চিত্রটা যেমন আছে এমনটি দেখা যাবে আমরা কত ডিগ্রি কোণে ঘুরালে। আবার এটাও তাই, এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো, এই চিত্রটাকে আমরা কত ডিগ্রি কোণে ঘুরালে এই চিত্রের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ চিত্রটা এইরকমই থাকবে। এইরকম করে প্রত্যেকটা চিত্রই তাই, আমরা কত ডিগ্রি কোণে যদি ঘুরাই তাহলে চিত্রটার কোনোরূপ পরিবর্তন হবে না। আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা নির্ণয় করো, অর্থাৎ ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হলো কি, এখানে আমরা সম্পূর্ণটা চক্র ঘুরে নিয়ে আসে আবার যখন এই প্রান্তটাই আমরা সামনে নিয়ে আসব, তখন এটা কত পাক ঘুরেছে, এটাই হলো প্রতিসমতার মাত্রা। আসলে কিছুই না, ঘূর্ণন কোণ নির্ণয় করার সহজ একটা বুদ্ধি, তোমার হলো প্রথমে একটা বৃত্ত কল্পনা করবে, একটা বৃত্ত সম্পূর্ণ পথ ঘুরে আসতে কত ডিগ্রি কোণ অতিক্রম করে, 360 ডিগ্রি, এটা তোমাদের অবশ্যই জানার কথা। একটা বৃত্ত যখন সম্পূর্ণ পথ ঘুরে আসবে তখন এটা 360 ডিগ্রি কোণ অতিক্রম করবে। আর এই যে এখানে দেখো, এটা কিন্তু লম্বভাবে গিয়েছে, তার মানে এখান থেকে এখানে প্রত্যেকটাই কিন্তু তুমি ঘড়ির কাটার দিকে অথবা উল্টা দিকে যেই দিকেই ঘুরাও না কেন দেখো 90 ডিগ্রি কোণে ঘুরবে, এটা কিন্তু লম্বভাবে আসে, তার মানে এর ঘূর্ণন কোণ হবে হলো 90 ডিগ্রি, এটা লম্বভাবে আসে তাই এটা 90 ডিগ্রি। অথবা তুমি যদি সহজ হিসাব করতে যাও, এখানে কিন্তু দেখো বাহু আছে চারটা, দেখো একটা দুইটা তিনটা চারটা, 1 2 3 4, তাহলে কি করতে হবে 360কে জাস্ট 4 দিয়ে শুধু ভাগ করতে হবে, তাহলেই তোমার ঘূর্ণন কোণটা পেয়ে যাবে, তাহলে 4 9 36 অর্থাৎ 90, অর্থাৎ এটার ঘূর্ণন কোণ হলো 90। আর এর প্রতিসমতার মাত্রা কত দেখো, এটা 4 পাক ঘুরবে, এখান থেকে এখানে 1 পাক ধরলাম, তারপরে 2 পাক, 3 পাক, 4 পাক, এখানে ধরলাম 1 পাক, এখানে 2 পাক, এখানে 3 পাক, এখানে 4 পাক, তার মানে প্রতিসমতার মাত্রা হবে 4। তারপরে এটাতে যদি যাও, এটা কয়টা বাহু আছে দেখো, 1 2 3 4 পাঁচটা বাহু আছে, তাহলে পাঁচটা যদি বাহু আছে বা পাঁচটা কোণ আছে দেখো, তাহলে আমরা কি করব, এখানে 5 দ্বারা ভাগ করব, 5 দ্বারা যদি 360কে ভাগ করি প্রত্যেকটাকে, যে কয়টা বাহু থাকবে সেটা দ্বারা তোমার 360কে ভাগ করতে হবে, জাস্ট অন্য কিছুই না, অথবা এই যে কোণের মতো এই যে অ্যাঙ্গেলের মতো থাকবে এটা দ্বারা শুধু 360কে ভাগ করতে হবে। তাহলে আমরা 360কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে, 5 দ্বারা যদি 360কে ভাগ করি, 360 ভাগ হলো 5, তাহলে কত এসেছে দেখো তো, 5 7 35 আর 1 0 10 5 2 10, অর্থাৎ
এটা হবে ঘূর্ণন কোণ হবে কোণ হবে কত 72 ডিগ্রি, এটার ঘূর্ণন কোণ হবে 72 ডিগ্রি, আর প্রতিসমতার মাত্রা কত হবে 5 হবে। দেখো আচ্ছা এখানে আমি শুরু করলাম এখান থেকে 1 2 3 4, এই যে 5, তাহলে প্রতিসমতার মাত্রা হবে 5। তারপরে যেখানে যাও এখানে দেখো 1 2 3 4 5 6টা আছে, তার মানে 360কে 6 দ্বারা ভাগ করতে হবে, 360কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 6 6 36 60 হবে। তাহলে এখানে কত হলো, আমার প্রত্যেকটা কোণের মান পেলাম 72 ডিগ্রি, আর এখানে প্রত্যেকটা কোণের মান পাবো কত 60 ডিগ্রি, কারণ এই যে 360 ডিগ্রিকে তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে, 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6 6 36 60। অর্থাৎ আর এটার প্রতিসমতার মাত্রা কত হবে, আমি এখান থেকে শুরু করলাম 1 2 3 4 5 6, অর্থাৎ প্রতিসমতার মাত্রা হবে 6। অর্থাৎ তুমি যেটা দিয়ে ভাগ করতেছ প্রতিসমতার মাত্রা কিন্তু সেটাই হচ্ছে। এরপর তুমি এখানে যাও, এখানে কয়টা আছে দেখো, এখানে মনে করো 1টা 2টা 3টা আছে, দেখো এটাকে ধরলাম 1, এটাকে ধরলাম 2, এটাকে ধরলাম 3, তাহলে আমার 360কে 3 দিয়ে ভাগ করতে হবে, 360কে যদি আমি 3 দ্বারা যদি ভাগ করি তাহলে এবার কত পাবো, 3 বারাং 36, 120 ডিগ্রি পাবো, তার মানে এটার ঘূর্ণন কোণ হবে 120 ডিগ্রি। তাহলে তুমি এখানে এমনি লিখে দাও 120 ডিগ্রি হবে ঘূর্ণন কোণ, আর প্রতিসমতার মাত্রা কত হবে 3 হবে। তাহলে এখান থেকে যদি শুরু করি 1 2 3, আবার এখানে যাও, এখানে ঘূর্ণন কোণ থাকে এখানে 90 ডিগ্রি হবে, 1টা 2টা 3টা 4টা 90 ডিগ্রি হবে যেটার মতো, আর প্রতিসমতার মাত্রা হবে 4। আর এটা যেহেতু ত্রিভুজের মতো, দেখো ত্রিভুজের মতো মানে ত্রিভুজে, তার মানে ত্রিভুজেরটা আসবে এখানে এই এটা এই চিত্রটার মতো, তার মানে আমরা এখান থেকে যদি শুরু করি তার প্রতিসমতার মাত্রা হবে 1 2 3 হবে প্রতিসমতার মাত্রা, আর তোমার এই ঘূর্ণন কোণ হবে কত 120 ডিগ্রি, কাজ এটার মতো 360কে 3 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে 120 ডিগ্রি হবে এটা। তাহলে 1 নম্বর প্রশ্নে তোমাদের আর সমস্যা থাকার কথা না। এখন আমরা একটু দেখব 2 নম্বর প্রশ্নটা, তোমরা যদি পুরাটা যদি টিউটোরিয়াল না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এখন 2 নম্বরটা দেখো, ক নম্বর কী বলেছে, একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলতে কী বোঝো, একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলতে আমরা 360 ডিগ্রিকে বুঝি, সরাসরি লিখে দিবা 360 ডিগ্রি, কেননা 360কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 360 ডিগ্রি হয়, একমাত্রার ঘূর্ণন প্রতিসমতা বলতে 360 ডিগ্রিকে বোঝানো হয়। একমাত্রার ঘূর্ণন প্রতিসমতার ঘূর্ণন কোণ হলো 360 ডিগ্রি, কারণ কি দেখো আমরা যদি এই যে 360কে আমরা যদি একমাত্রা যেতে বলছি 1 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু 360ই হবে এই। আর খ নাম্বার কী বলেছে, প্রতিসাম্য কোণ 20 ডিগ্রি হতে পারে কি কারণ উল্লেখ করো। এখন প্রতিসাম্য কোণ 20 ডিগ্রি হতে পারবে কি না এটা আমরা বের করব, এই 360 ডিগ্রিকে আমরা আগে 20 দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করলে কত আসবে, আমার মনে হয় 18 আসবে, তার মানে এটা হবে প্রতিসমতার মাত্রা হবে 18। অর্থাৎ কোনো একটা চিত্রের প্রতিসমতার মাত্রা যদি 18 হয় তাহলে এর প্রতিসাম্য কোণ হবে 20 ডিগ্রি, কারণ প্রতিসমতার মাত্রা যখন 18 হবে তখন আমরা এই 18 দিয়ে যদি 360কে ভাগ করি তাহলে পাবো আমরা 20 ডিগ্রি। এরপর 3 নম্বর দেখো, নিচের চিত্রগুলোর প্রতিসাম্য রেখা দেওয়া আছে চিত্রগুলো সম্পূর্ণ করো, তাহলে এখানে এই চিত্রটার প্রতিসাম্যতা দেওয়া আছে দেখো প্রতিসাম্য রেখা, এখন এই চিত্রটাকে সম্পূর্ণ করতে হবে, কীভাবে সম্পূর্ণ করবে, এখানে এই পার্শ্বে যেরূপ চিত্র আছে ঠিক একইভাবে তোমাকে আবার কী করতে হবে এই পার্শ্বে অঙ্কন করতে হবে, একই সমান মাপ নিয়ে একইভাবে অঙ্কন করতে হবে এই, এটাই হবে ক নম্বরের চিত্র। আবার এটা যদি বলা হয় তাহলে এটা যেইভাবে যেই আকৃতিতে দেওয়া আছে তোমাকে সেই আকৃতি দিয়েই এখানে পূরণ করতে হবে জাস্ট এই, এটা হবে খ নম্বরের চিত্র। তুমি মাপ নিবা, মাপ নিয়ে এখানে যেই মাপ পাবা ওই একই মাপ নিয়ে এ পাশে কেটে নিবা, কেটে নিয়ে অঙ্কন করে দিবা, আর এটা কি একটা বৃত্ত অবশ্যই, তাহলে জাস্ট এরকম করে আমাকে বৃত্তের মতো করে এই পাশে যুক্ত করে দিতে হবে এই, বোঝা যাচ্ছে তো। আবার এখানে দেখো, এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই কিন্তু তোমাকে এখানে যুক্ত করতে হবে, এই যে দেখো এরকম করে যুক্ত করে দিবা, তাহলে কিন্তু তোমার এই চিত্রটাও হয়ে গেল। আর একটা চিত্র আছে এই পাশে, এটা আমার ইয়াতে আসে নাই, এই যে দেখো
তো এখানে এটা কি করব, এখানে দেখো কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, এই পাশে আছে পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, তাহলে আমাকে এই পাশেও কিন্তু পাঁচটা অঙ্কন করতে হবে, একইভাবে অঙ্কন করতে হবে পাঁচটা ব্যাহু। এই পাশে এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এই মনে করে আমি পাঁচটা বাহু দিলাম, এক দুই তিন চার পাঁচটা বাহু। তোমরা সুন্দর করে স্কেল দিয়ে দাগ টেনে টেনে এরকম করে সুন্দর করে ইয়া করে দিবা, এরকম করে দাগ টেনে টেনে দিবা, এরকম করে দিবা, তাহলে এই তিন নাম্বার মানে প্রশ্ন যেটা ছিল তার সমাধান কিন্তু এটাই, জাস্ট চিত্রটাকে পূর্ণ করতে হবে। তো চলো আমরা একটু চার নাম্বার অর্থাৎ সর্বশেষ যেই প্রশ্নটা দেওয়া আছে এটার অ্যান্সার আমরা একটু দেখবো। তো এখানে চার নাম্বার কি বলেছে, নিচের চিত্রগুলোর প্রতিসম রেখা অঙ্কন করো, এটা একেবারে সহজ একটা প্রশ্ন। তো এখানে যেহেতু ত্রিভুজ আকৃতি দিয়েছে তাহলে আমরা এটা এই যে এখান থেকে ধরবা, এখান থেকে এই কোণা ইন্ডিকেট করবা, এখান থেকে এইটা ইন্ডিকেট করবা, এখান থেকে এইটা ইন্ডিকেট করবে, তাহলে এটা এখন খালি জাস্ট যোগ করে দিতে হবে, স্কেলটা সুন্দর করে যোগ করে দিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই এটাই ক নাম্বার। আর খ নাম্বার কি, জাস্ট একটা রেখা শুধু টেনে দিলেই হয়ে যাবে, দেখো দুই পাশ একই রকম, এটাতে যখন যাবে এটাও ত্রিভুজ আকৃতি, তাহলে জাস্ট ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করে দিবা। এই এরপরে আচ্ছা এটা আগে দেখি, এখানে দেওয়া আছে দেখো ইন্ডিকেট করেই দেওয়া আছে, জাস্ট এটা যোগ করে দিবা, এই হয়ে গেল ও নাম্বার। তারপরে চ নাম্বার যখন যাবা, চ নাম্বারে কিছুই না জাস্ট একটা শুধু প্রতিসম রেখা অঙ্কন করলেই হয়ে যাবে, এই যেটা এই প্রতিসম রেখা মাত্রা মানে প্রতিসম রেখা এটা বলবো, তো এই প্রতিসম রেখা অঙ্কন করলেই এটা হয়ে যাবে। এখন এই পাশে দুইটা বাকি থাকলো, এই দুইটা একটু দেখি, এইটা আমরা কিভাবে করব, তুমি যদি ইচ্ছা করো আমি আর আরেভাবে করব তাও হবে, তা আমি আর আরে না আমি যে সোজাভাবেই করব, দেখো সুন্দর করে ঘর বোঝাই যাচ্ছে যে আমি এইভাবে দিলেই হয়ে যাচ্ছে, এইভাবে দিলেই হয়ে যাবে। আর একটা আছে এটা, এটা তুমি একটা দিয়েই করবা, শুধু এই আর আরেটা যোগ করে দিবা, এটা হলো স্কেলটা তুমি টেনে নিবা সুন্দর করে, এই যে এটা কিন্তু শেষ। তো এটাই ছিল আমাদের আজকের যে অষ্টম অধ্যায়ের অনুশীলনী ছিল, অনুশীলনী সম্পূর্ণটাই সমাধান দেওয়ার চেষ্টা করলাম। তো আজকে এখান পর্যন্তই, রাশের টিচিং পয়েন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে যে কোনো শিক্ষামূলক ভিডিও দিলে সবার আগে তোমরা পেয়ে যাও। আল্লাহ হাফেজ।